হয়, রাজ্যের লোক নির্মাণ বিভাগত লুণ্ঠন রাজ্যের বহু নজির আছে, কিন্তু আমি পথর নামত, পথ মেরামতির নামত লুণ্ঠনের দৃশ্য আমি দেখবলে ওলা নাই। আমি এক নতুন দিক উন্মোচন করব বিচার। লোক নির্মাণ বিভাগের অধীনত এইবার রং করা আর রেলিংর, পথর কাশের রেলিংর মেরামতির নামত কুটির ঘরত সরকারি ধন খরাত করা একটা নমুনা দেখাব ওলাইছো। আর এয়া উত্তর গুহাটির মধ্যম খণ্ডত আছো, আর নৈ পারর এনেদরে রেলিং যে দিয়া হয়েছে সেই রেলিংবুরর উপর রং খনার বাবদ প্রায় 4 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। আর এই 4 কোটি টাকা রেলিং সমূহ মেরামতি আর রং খনার বাবদ মুক্তি করা হয়েছে। কিন্তু এই যে ঠিকাদারে যে কাম লৈছে, সেই ঠিকাদারজনে এই আসলে রেলিংবুরত কোনো সিরিজ প্রাইমার নলগাকে এনেদরে কেবল সামান্য পরিমাণের প্রাইমার খানিয়ে দায় সামরিব বিচারিছে, আর প্রায় 4 কোটি টাকা একটা বৃহৎ ধনরাশি। কিন্তু এই ধনরাশি সদ ব্যবহার করব খোঁজা নাই লোক নির্মাণ বিভাগের অভিযন্তা কিংবা ঠিকাদারে। আর এনেদরে কোটি কোটি টাকা লুণ্ঠনের এক প্রক্রিয়া হাতত লৈছে। এয়া উত্তর গুয়াহাটির যে নৈর পারর রেলিং আছে, আসলে সেই রেলিংবুর এনেদরে রং খানিছে, পথর কাশর পদপথর কাশত রং খনা হয়েছে, আর সে আসলে রং নয় প্রাইমার, আর প্রাইমার খাইয়ে দায় সারিব বিচারিছে। আর লক্ষণীয় কথাটো হল ইয়াত যে আসলে এইবিলাক মামরে খাইছে, এইবিলাক সিরিজ মারি ইয়াত প্রাইমার মেটেল প্রাইমার মারিব লাগে, কিন্তু সেয়া মারা নাই। আর সাধারণ প্রাইমার এটা কোনো কোনো অংশত লগাইছে, কোনো কোনো অংশত প্রাইমার নামারাকে রং খানিব, আর এনেদরে সরকারি ধরনের খরচ করবলে লৈছে। ইয়াত রং করা লোক সকল আছে, আমি পোনে পোনে জানিব বিচারি এইটো রংবিলাক তোমালোকে করে আছে ঠিকাদার কোন জানানে? ঠিকাদার মই নাজানো, মই ইঞ্জিনিয়ারের সাইডত আইছো। এইটো তোমালোকে মামর বিলা নাতরাকে তোমালোকে প্রাইমার মারিছে? নাই নাই, মই ই করি থাকিম, আর ওনার যে ই আছে না হয় সিরিজ কাগজ, সিরিজ কাগজ দিয়ে সিরিজ মারব লাগবো, তারপিছতে রং করব লাগবো, সিরিজ মারব লাগবো আগতে, তারপিছতে রং করব লাগবো। মেটেল প্রাইমার, সেটা মেটেল প্রাইমার মারব লাগিব লোহা, প্রাইমার তো মারব লাগবো, সিরিজ মারি খিনি প্রাইমার মারি খিনি রং মারি দিম। আর এইবিলাক যেবিলাক বগা রঙের হল নি তোমালোকে প্রাইমারি মারি আছে? প্রাইমার মারি আছে, প্রাইমার মারার পিছত আপনার এই ফিনিশিং টু যেতিয়া ফিনিশিং গাঠি দিম, এতিয়া আপনাদের ই যে রং তো ফিনিশিং করে দিম। বগা কোন অংশ প্রাইমার মারিছে, কোন কোন অংশ মারা নাই? এইটু রং, এইটু প্রাইমার মারি আছো এতিয়া, তারপিছত আর কোট মারি দিম, দুই কোট মারার পিছতে আপনার ফিনিশিং হয়ে গেল, আর এইটু থাকিব রেনিংটু, রেনিংটু থাকি পিছতে সিরিজ মারি খিনে প্রাইমার মারি খিনে রং করে দিম। এজন রং করার লড়া, আর এও আসলে ঠিকই কথাখিনি কইছে, প্রাইমার মারিব লাগে, সিরিজ মারিব লাগে, কিন্তু সেয়া কাজ তো করা হওয়া নাই। আমি দেখাই আছো, এয়া সব পুনর্বার লক্ষ্য করক, এইবোৰ রেলিং আজির 5-6 বছর আগতে আসলে সংস্থাপিত করা হয়েছিল, কিন্তু এইবোৰৰ মেরামতি হওয়া নাছিল, যার কারণে মামরে খাই এফালের পর নষ্ট করলে। আর তারপর এতিয়া লোক নির্মাণ বিভাগে একটা নিবিদা আহ্বান করেছে 4 কোটি টাকার, আর এই 4 কোটি টাকার আসলে কামর নমুনা আমি আরম্ভণিতে দেখালো, যাতে লোক নির্মাণ বিভাগে এই ধরনের ফাঁকিবাজি কামর পরিবর্তে প্রকৃত কাম করে পেলায় আসলে সরকারি ধন, রাইজর ধন, প্রত্যেকের নিজের ধন বলে ভাবি কামটো করে আসলে রাষ্ট্রের সেবাত উৎসর্গা করে সকলে নিজের মনোবৃত্তি, সেই উদ্দেশ্যে আজি আমি আরম্ভণিতে কামটো এই নজরে দেখালো। আর লোক নির্মাণ বিভাগে আসলে এই কথাটো গুরুত্ব সহকারে লয়, বিষয় অভিযন্তায় গুরুত্ব সহকারে লো, ইয়ার পর্যবেক্ষণ করে উন্নত মানের কাম করার কারণে সকলে এটা ইয়ার দাবি উত্থাপন করেছে।